বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে চিতাবাঘ কত কিলোমিটার বেগে দৌড়াতে পারে, কিন্তু আপনারা হয়তো জানেন না একটি ফুটবল প্লেয়ারের গতি প্রতি ঘন্টায় কত কিলোমিটার হয়ে থাকে। তাই আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি বিশ্বের সবচেয়ে দ্রুতগামী 10জন ফুটবলারের গতি কতখানি। হয়তো আপনি বিশ্বাস করবেন না এই 10জন ফুটবলারের গতি প্রায় চিতাবাঘের সমান, কিন্তু এখানে যদি আপনার পছন্দের প্লেয়ার না থাকে তাহলে আপনি গালাগালি করবেন না। ঠিক বলেছো, কারণ এই লিস্টটি বিভিন্ন ওয়েবসাইট ও গুগল থেকে সংগ্রহ করা হয়েছে। তো চ্যানেলে যারা নতুন তারা ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। তো প্রথমে 10 নম্বরে রয়েছে ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলিয়ান এই ফুটবলার বিশ্বের সেরা একজন খেলোয়াড়। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। ভিনির হাইট অতটা বেশি না হলেও সে অনেক দ্রুত গতিতে দৌড়াতে পারে। মাঝে মাঝে তার গতি দেখলে আমিও অবাক হয়ে যাই। হঠাৎ করে প্রতিপক্ষ দলকে কিভাবে আক্রমণ করা যায় সেটা আমরা ভিনিকে দেখলেই বুঝতে পারি। বর্তমান সময়ের তরুণ একজন ফুটবলার হলো ভিনিসিয়াস জুনিয়র। তাছাড়া এখন ব্রাজিলের সবচেয়ে দ্রুততম ফুটবলার হলো ভিনিসিয়াস জুনিয়র, এবং রিয়াল মাদ্রিদে সে যেমন দৌড়িয়ে খেলে সেটা বলতে গেলে একেবারে অসাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। শুনলে অবাক হবেন প্রতি ঘন্টায় সে 35.40 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। রিয়াল মাদ্রিদের এই ফুটবলারের মার্কেট ভ্যালু 158 মিলিয়ন ইউরো। এরপরে 9 নম্বরে রয়েছে ডারউইন নুয়েজ। লিভারপুলের এই খেলোয়াড় বল নিয়ে যখন দৌড় মারে অন্যান্য প্লেয়াররা তখন তাকে ধরতেই পারে না। একজন 6 ফিট মানুষ যদি বল নিয়ে এত রান করে তাহলে তাকে ধরাটা মুখের কথা নয়, কারণ আপনি বুঝতেই পারছেন একজন 6 ফিট মানুষের পা কেমন পরিমাণে লম্বা হতে পারে। উরুগুয়ের এই ফুটবলার অ্যাটাকিং পজিশনে খেলে থাকেন, আর প্রতি ঘন্টায় সে 35.53 কিলোমিটার বেগে বল নিয়ে দৌড়াতে পারে। আপনি যদি ক্লাবের খেলাগুলো দেখে থাকেন তাহলে মাঝে মাঝে তার বল নিয়ে দৌড়ানো দেখে তো আপনি অবাক হয়ে যাবেন। 2022 সালে তিনি লিভারপুল ক্লাবে যোগ দিয়েছেন। তো তার লাইটিং স্পিড বল নিয়ে সে যেভাবে দৌড়ায় তা একেবারে মাথা নষ্ট করে দেওয়ার মতো। তরুণ এই ফুটবলারের বয়স মাত্র 24 বছর, আর বর্তমানে তার মার্কেট ভ্যালু 68 মিলিয়ন ইউরো, মানে প্রতি মৌসুমে সে 68 মিলিয়ন ইউরো করে পারিশ্রমিক পায়। এরপরে 8 নম্বরে রয়েছে আর্লিং হালান্ড। বর্তমান সময়ের সেরা একজন প্রতিভাবান ফুটবলার হলো আর্লিং হালান্ড, যিনি হলেন একজন নরওয়ের ফুটবলার। হাইট তার 6 ফিট 4 ইঞ্চি, আর বয়স মাত্র 23 বছর, কিন্তু তাকে দেখলে যেন মনে হয় তার বয়স 30 বছরের মতো। তো আপনারা জানলে অবাক হবেন আর্লিং হালান্ডের লম্বা হওয়ার কারণে সে যেইভাবে দৌড়ায় তার দৌড়ের স্পিড 36.30 কিলোমিটার পার আওয়ার। অনেকে আবার তাকে পাগলাটে খেলোয়াড় বলে ডাকে, কারণ তার অসম্ভব কিছু গোল করার স্টাইল অন্যদের থেকে একেবারে আলাদা। বর্তমানে তিনি ম্যান সিটি ক্লাবের হয়ে খেলছেন। গেল মৌসুমে তার অসাধারণ নৈপুণ্যতার কারণে ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগ জয় করেছে, আর বর্তমানে আর্লিং হালান্ডের মার্কেট ভ্যালু 191 মিলিয়ন ইউরো। এরপরে 7 নম্বরে রয়েছে আশরাফ হাকিমি। মরক্কোর এই ফুটবলার তার স্পিড দেখিয়ে সমস্ত ভক্তদের মন জয় করে নিয়েছে। 2017 সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে তিনি তার ফুটবল ক্যারিয়ার শুরু করেছিলেন। গেল 2022 কাতার বিশ্বকাপে মরক্কোকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিল হাকিমি ও তার দল। বর্তমানে তিনি PSG ক্লাবের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। তো এই প্লেয়ারটির উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি, এবং তার বয়স মাত্র 24 বছর। হাকিমির হাইট কম হলেও সে এতটাই ফাস্ট যে অন্যান্য প্লেয়াররা তাকে ধরতেই পারে না। প্রতি ঘন্টায় সে 36.48 কিলোমিটার গতিবেগে দৌড়িয়ে থাকে। পিএসজির হয়ে ডিফেন্সিং করলেও মাঝে মাঝে প্রতিপক্ষ দলকে তিনি একাই কাউন্টার অ্যাটাক দিয়ে থাকেন। তো মরক্কোর এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু 68 মিলিয়ন ইউরো। এরপরে 6 নম্বরে রয়েছে মোহাম্মদ সালাহ। ফুটবল খেলা যারা দেখেন তারা অবশ্যই মোহাম্মদ সালাহকে চেনেন। মিশরীয় এই ফুটবলার বর্তমানে লিভারপুলের হয়ে খেলছেন। মোহাম্মদ সালাহ সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করে তার ফাস্ট রানিং ও অবিশ্বাস্য সব গোল করার জন্য। হাইটে অনেক ছোট হলেও সে যেইভাবে দৌড়ায় সেটা একেবারে অসাধারণ। মোহাম্মদ সালাহর হাইট হলো 5 ফুট 8 ইঞ্চি, এবং তার বয়স 31 বছর, আর প্রতি ঘন্টায় সে 36.69 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। 2018-19 মৌসুমে লিভারপুলের শিরোপা জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছে মোহাম্মদ সালাহ। এছাড়াও এর আগে 2 লেগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন মোহাম্মদ সালাহ। একজন মুসলিম ফুটবলার হিসেবে সারা বিশ্বে অগণিত ভক্ত রয়েছে মোহাম্মদ সালাহর, যেমন আমি একজন মোহাম্মদ সালাহর বিগ ফ্যান। তো আপনাদের মধ্যে কে কে মোহাম্মদ সালাহর বিগ ফ্যান সে কমেন্ট করে জানাবেন। এরপরে 5 নম্বরে রয়েছে মাইকায়েল মুদ্রিক। চেলসি ক্লাবে খেলা এই ফুটবলার বর্তমানে প্রিমিয়ার লিগের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হিসেবে পরিচিত। চেলসির 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাইকায়েল মুদ্রিক। ক্লাব ছাড়াও ইউক্রেন জাতীয় দলের হয়ে 10 নম্বর জার্সি নিয়ে অ্যাটাকিং পজিশনে খেলে থাকেন তিনি। প্রতি ঘন্টায় সে 36.70 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। তো এই প্লেয়ারটি তার স্পিড দেখিয়ে তালিকায় 5 নম্বর অবস্থানে চলে এসেছে। 5 ফুট 8 ইঞ্চির এই ফুটবলারের বর্তমান মার্কেট ভ্যালু 64 মিলিয়ন ইউরো। ফুটবল নিয়ে তার দ্রুতগামী স্পিড দেখে চেলসি ক্লাব 2023 সালে তার সাথে চুক্তি করেছে। এরপরে ৪ নম্বরে রয়েছে ওসমান ডেমবেলে। ফ্রান্সের এই মুসলিম ফুটবলারকে আপনারা অনেকেই হয়তো চেনে থাকেন। বর্তমানে ফ্রান্সের সেরা একজন খেলোয়াড় হলো ওসমান ডেমবেলে, আর বর্তমানে তিনি পিএসজি ক্লাবের হয়ে যোগদান করেছেন। পিএসজি ক্লাব থেকে নেইমার যাওয়ার পর ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হিসেবে পিএসজিতে যোগ দিয়েছেন তিনি। মাঝে মাঝে বল নিয়ে তার মাঠে দৌড়ানোর স্পিড দেখলে আপনি অবাক হয়ে যাবেন। প্রতি ঘন্টায় সে ৩৬.৮০ কিলোমিটার গতিবেগে দৌড়াতে পারে। ২৬ বছর বয়সী এই ফুটবলারের মার্কেট ভ্যালু ৬১ মিলিয়ন ইউরো। অ্যাজ এ মুসলিম ফুটবলার হিসেবে ওসমান ডেমবেলের আপনি কত বড় ফ্যান সেটা কমেন্ট করে জানাবেন। এরপরে ৩ নম্বরে রয়েছে অ্যান্টোনিও রুডিগার। বর্তমানে ফুটবলের সেরা ডিফেন্ডার হলো অ্যান্টোনিও রুডিগার, যিনি হলো একজন জার্মান ফুটবলার। বয়স তার মাত্র ৩০ বছর। তো জার্মানের এই প্লেয়ারের হাইট হচ্ছে ৬ ফুট ৩ ইঞ্চি, মানে আপনারা বুঝতেই পারছেন সে কতখানি লম্বা। খেলার মাঠে তার বডি ফিটনেসের সাথে হাইটও একদম মিলে যায়। প্রতিপক্ষ প্লেয়ারকে আটকানো ও দুর্দান্ত ডিফেন্ডেবল ডিফেন্ডার হলো অ্যান্টোনিও রুডিগার। জার্মান দলের হয়ে ২০১৪ সালে যোগ দিয়েছেন তিনি, আর বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদ ক্লাবের হয়ে খেলছেন। প্রতি ঘন্টায় সে ৩৬.৮২ কিলোমিটার বেগে দৌড়াতে পারে, যা একটি অবিশ্বাস্য গতি। এরপরে ২ নম্বরে রয়েছে আদামা ট্রাওরে। স্প্যানিশ এই ফুটবলার অ্যাটাকিং পজিশনে খেলে থাকেন। বর্তমানে তার বয়স এখন ২৭ বছর। ৫ ফিট ১০ ইঞ্চির এই প্লেয়ারটি তার মাসকুলার বডি ফিটনেস দিয়ে তাকে এমনভাবে তৈরি করেছে যে একেবারে প্রশংসা করার মতো। তাকে দেখতেও একেবারে চিতার মতো। বল পেলেই গুলির মতো ছুটতে থাকে এই প্লেয়ারটি। তার গতির সাথে অন্যান্য প্লেয়াররা পাত্তাই পায় না। প্রতি ঘন্টায় সে ৩৭ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে, আর এই গতি দিয়ে সে তার নিজের পজিশন ২ নম্বরে নিয়ে চলে এসেছে। এরপরে ১ নম্বরে কে রয়েছে? আপনারা যাকে এক্সপেক্ট করছেন সে হয়তো ১ নম্বরে। হ্যাঁ, আমি তার কথাই বলছি যে বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী ফুটবলার। বন্ধুরা, অন্য কেউ নয়, প্লেয়ারটির নাম হচ্ছে কিলিয়ান এমবাপ্পে, যাকে ফুটবলের গতিদানব বলা হয়। ২০১৮ সালের বিশ্বকাপে এমবাপ্পে যে গতি দেখিয়েছিল সেটা ভুলে যাওয়ার মতো নয়। তার পায়ে তেমন কোনো স্কিল না থাকলেও যে গতি রয়েছে সেটা বলতে গেলে একেবারে অসাম। তার স্পিড দেখিয়ে সে যেভাবে তার দলের খেলা ঘুরিয়ে দেয় সেটা প্রশংসা করার মতো। শুনলে অবাক হবেন, একটি চিতাবাঘের গতি যেখানে ৫০ কিলোমিটার হয়ে থাকে, সেখানে কিলিয়ান এমবাপ্পের গতি প্রতি ঘন্টায় ৩৮ কিলোমিটার। আর বর্তমানে ফুটবলের যে যত জোরে দৌড়াতে পারবে সেই হচ্ছে রাজা, কারণ ফুটবলে স্কিল তো প্রায় সব প্লেয়াররাই দেখাতে পারে, কিন্তু হাই স্পিড কেউ দেখাতে পারে না। সো সেই দিক দিয়ে কিলিয়ান এমবাপ্পে সেরা। বর্তমানে তিনি পিএসজি ক্লাবের হয়ে খেলছেন। বন্ধুরা, এখন আপনাদের প্রশ্ন জাগতে পারে এই লিস্টে ক্রিস্টিয়ানো রোনালদো অথবা মেসি কোথায়? কারণ তারাও তো অনেক দ্রুত গতিতে ফুটবল খেলে থাকে। তাই আপনাদের সুবিধার্থে জানিয়ে দেই, বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর টপ স্পিড ৩৩.৯৫ কিলোমিটার পার আওয়ার, আর লিওনেল মেসির টপ স্পিড ৩৩.৭০ কিলোমিটার পার আওয়ার। তাই আমাদের এই লিস্টে তাকে আমরা রাখতে পারিনি। তো চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো এপিসোডে। আজকের মতো এখানেই শেষ। তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে আগামী ক্লাসে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি।